পুকুর কাটার সময় উঠে এলো প্রাচীন মূর্তি, শতাব্দী প্রাচীন মূর্তি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ। পুকুর কাটার কাজ চলছিল, জেসিবি দিয়ে পুকুর কাটার সময় জেসিবিতে উঠে আসে একটি পাথরের মূর্তি। মাটির নিচ থেকে মূর্তি উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মুখে মুখে সে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে থাকেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল ব্লকের মাজরা অঞ্চলের বাগদিঘি গ্রামে। জানা গেছে, গ্রামের বাসিন্দা গোপাল রায় নামে এলাকার এক ব্যক্তি পুকুর কাটছিলেন। জেসিবি দিয়ে পুকুরের মাটি কাটার সময় জেসিবিতেই উঠে আসে একটি পাথরের মূর্তি। প্রায় 3 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই মূর্তিটি কালী প্রতিমা বলেই মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের আরও অনুমান, শতাব্দী প্রাচীন এই মূর্তিটি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাসুদেব মৃধা জানান, গাজলে মাজরা অঞ্চলে বাগদিঘিতে মূর্তিটা পুকুর খনন করতে গিয়ে মূর্তিটা উদ্ধার হয়। তো এই মূর্তি আজকে সকালে উদ্ধার হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে ভিলেজ পুলিশ স্বপনকে ডাকা হলো। স্বপন হালদার গিয়ে মূর্তিটাকে ইমেজে থানাতে নিয়ে আসলেন। থানা ইমেজে স্বপন হালদারকে ফোন করা, স্বপন হালদার আবার থানাতে ফোন করে থানার পুলিশ অফিসার গিয়ে উদ্ধার করে, হ্যাঁ, থানাতে উদ্ধার করে নিয়ে আসে। ইমেজে ওটা আপনার প্রাচীনতম মূর্তি, হচ্ছে মায়ের মূর্তি, কালী মা। নিচে সুর শিব শুয়ে আছে, ইমেজে আনুমানিক সবাই বুঝতে পারছি এটা মা কালী মূর্তি হবে। হ্যাঁ, এর আগেও বিষ্ণু মূর্তি পাওয়া গেছে গাজলেই, মাঝে মধ্যে এরকম মূর্তি আরও পাওয়া যাচ্ছে পুকুর খনন করতে গিয়ে। এদিন মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ এলাকায় ভিড় জমাতে থাকেন। প্রথমে বিষয়টি জানতে পারেন গ্রামের ভিলেজ পুলিশ কর্মী স্বপন হালদার। খবর দেওয়া হয় গাজল থানায়। গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স, রয়েছে তারও সুব্যবস্থা। বনগাঁ শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100233 923।